আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া এডুকেশন সেন্টার রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকল ওয়েলকাম জানাচ্ছি তো আজকে তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা হয়ে গেল সেটা যে এমসি কিউ সেটা সলিউশন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো অবশ্যই সঠিক সলিউশন পেতে ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো ঠিক আছে তো আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না আমি কোনো ভুল তথ্য দিই না আমার জানা মতে ওকে তো এখানে আমি তোমাদের সঠিক যে সলিউশন সেটা আমি দিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটাকে ফলো করো তো এখানে দেখো যে এখানে তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা দেখাচ্ছে তো এটা সেট অনুযায়ী ভিন্ন হতে পারে তো এখানে এটা খ সেট দেওয়া বাট পোস্টগুলো সব কিন্তু একই ঠিক আছে খ সেট ক সেট এরকম লেখা তো এটা সিরিয়াল অনুযায়ী ভিন্ন হতে পারে ওকে তো এখানে দেখো যে আমি কি ডরাই সখী ভিগারি ভিগারি রাখবে এখানে রাখবে কোন কারক এখানে রাখবে হচ্ছে অপাদানকারক ঠিক আছে এখানে রাখবে হচ্ছে অপাদান কারক ওকে এটা হচ্ছে অপাদান কারক ওকে কীট প্রত্যয় সাধিত শব্দকে কি বলে কিদন্ত পদ বলে কীট প্রত্যয় সাধিত শব্দকে কি বলে কিদন্ত পদ বলে ডাক্তার ডাকো বাক্যে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি ডাক্তার ডাকো হচ্ছে কর্মে শূন্য বিভক্তি যৌগিক বাক্যের উদাহরণ কোনটি তার বয়স হলেও বুদ্ধি হয়নি যৌগিক বাক্যের উদাহরণ হচ্ছে তার বয়স হলেও বুদ্ধি হয়নি ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই তিনটি তামার বিষ বাগদারের অর্থ কি অর্থের কুপ্রভাব বিদ্যান সকলের দ্বারা আদৃত হন এটি কোন বাচ্যের উদাহরণ এটা হবে কর্মবাচ্য উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয় অব্যয় শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে তাকে ধ্বনি বিপর্যয় বলে ওষ্ঠ ধ্বনি কোনগুলো প ফ ব ভ ম দশের গ নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি একাদশ একাদশ বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্গাপক বর্ণ দুটি কি কি। ওই ও। ছ নম্বর অপশন উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বর ধ্বনি আসলে তাকে কী বলে তাকে বিপ্রকর্ষ বলে তাকে প্রকর্ষ বলে সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে সন্ধি বলে রুড়ি শব্দের উদাহরণ হচ্ছে সন্দেশ তার মঙ্গল হোক বাক্যে কি আর কোন ভাব রয়েছে আকাঙ্ক্ষা হাট কোন শব্দ যোগে সাধিত দ্বন্দ্ব সমাস সমার্থক শব্দ হাটবাজার সমার্থক যুগে দ্বন্দ্ব সমাস বৃহদার্থে তদ্দিত প্রত্যয় কোনটি ডিঙ্গা সংখ্যাবাচক শব্দ কত প্রকার চার প্রকার বালি কোথাও নাই কাদা এখানে বিরক্ত শব্দটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ শব্দ কোনটি দশম নিমরাজি শব্দের নিম উপসর্গটি কোন ভাষার ফার্সি ভাষার হাতাহাতি কোন সমাসের উদাহরণ বহুবিহী বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত কোন পদার্থিত নিদর্শক পাটি বাংলা উপসর্গ মোট কতটি একুশটি রূপক কর্মধারা সমাসের উদাহরণ কোনটি মন মাঝি রূপক কর্মধারা সমাসের উদাহরণ হচ্ছে মন মাঝি তো এই হচ্ছে তোমাদের ঢাকা বোর্ড দু হাজার বাইশের বাংলা দ্বিতীয় পত্রের এমসি কিউ সলিউশন তো এটা একশো পার্সেন্ট কারেক্ট সলিউশন ওকে তো এটাই ছিল আজকে আলোচনার বিষয় তো আগামী তোমাদের পরীক্ষা হচ্ছে ইংরেজি প্রথম পত্র তো ইংরেজি প্রথম পত্রের জন্য সকল প্রকার ভিডিও আপলোডের কাজ চলছে তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে স্টেকারেক থাকো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথেই থাকো তো আজকে এ পর্যন্তই পরবর্তী টপিকে তোমার সাথে দেখা হচ্ছে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ